हेलो व्यूअर अस्सलाम वालेकुम আমরা আজকে আপনাদের জন্য যে প্রেজেন্টেশনটা দাঁড় করিয়েছি সেটা হচ্ছে অটো মেকানিক্সের উপরে একটি কন্টেন্ট। সেই কন্টেন্টটা হচ্ছে আমরা যে টাইমিং আছে ইগনিশন টাইমিং বলে তাকে, অর্থাৎ যে টাইমিং আছে বাল্ব টাইমিংও বলে, সেই টাইমিংটা আজকে সরাসরি প্র্যাকটিক্যালে করে দেখাবো। সরাসরি আমরা তাহলে একটু দেখি এটা করতে হবে। ট্যাপেট কভার আছে, এটাকে ট্যাপেট কভার বলে, আমরা ট্যাপেট কভারটা খুলবো। ট্যাপেট কভার খোলার পর আমার কিছু কথা একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, সেটা হলো ট্যাপেট কভার যখন আমরা খুলবো, ট্যাপেট কভার খোলার পরে এখানে থাকবে হলো ক্যাম শ্যাফট এবং ক্র্যাঙ্ক শ্যাফটের স্পোকেট অথবা গিয়ার বলে এটাকে। যাই হোক, তারপরে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমার টাইমিংটাকে মিলাইতে হবে, সেজন্য আমাদের যেই কাজটা করতে হবে, প্রথমেই যেহেতু টাইমিং মিলাইলে সেটার ভিতরে সাকশন কম্প্রেশন পাওয়ার একজস্ট, অর্থাৎ এই ক্র্যাঙ্ক শ্যাফটের যখন এই শ্যাফটে যখন আমরা ঘুরাবো তখন কিন্তু এটার ভিতরে সাকশন কম্প্রেশন হয় পিস্টনের সিলিন্ডারের ভিতরে, ফলে এখানে কম্প্রেশন বের করার জন্য আমাদের স্পার্ক প্লাগ খুলতে হবে। এখন আমরা আপনাদের একটু স্পার্ক প্লাগটা খুলে দেখাবো। এখন এই স্পার্ক প্লাগগুলোতে একটু ঢিলা দিয়ে দেবো, আমরা স্পার্ক প্লাগগুলো যদি একটু ঢিলা দিয়ে দিই আর কিচ্ছু হবে না, আমরা শুধু গেলে একটু ঢিলা দিয়ে দেবো। ঢিলা দিলে যে কম্প্রেশনটা হবে আমাদের মাথায় রাখতে হবে, সেই কম্প্রেশনটা যদি দিক দিয়ে মোটামুটি বাতাসটা বের হতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রয়োজন আমরা খুলতে পারি, না করলে অসুবিধা নাই, একটু ঢিলা করে দিলেই বোঝা যাবে যে কম্প্রেশনটা বের হয়ে যাবে, অর্থাৎ যে বাতাসটা আছে সেই বাতাসটা বের হওয়ার জন্য আমাদের সহজে যাতে আমরা এটাকে আমরা একটু আটকে রাখি, কিন্তু সহজে যাতে সেই বাতাসটা বের হতে পারে সেজন্য আমরা সবগুলোকে একটু করে ঢিলা দিয়ে দেবো। দেখি তারপরে আসি, এইটাও আমরা একটু ঢিলা করে দিলাম, অসুবিধা নেই, ঢিলা করে দিলাম, কিন্তু এবার আসি এই যে এটাকে ঢিলা করে দিই, ঢিলা করে দিলাম, সবগুলো ঢিলা করে দিলে কম্প্রেশনটা অর্থাৎ বাতাসটা বের হবে, ফলে আমরা ক্র্যাঙ্ক শেপের পুরিটাকে ঘুরাতে পারবে। এবার আমরা যা করবো আমরা সম্মিলিতভাবে এখন এটাকে খুলবো, খুলি আমরা ট্যাপেট কভারটাকে, আমরা খুলবো ট্যাপেট কভার, যদি আমরা খুলি তাহলে পরে সহজে কী হবে, ট্যাপেট কভারটাকে আমরা খুলবো। আমরা কিন্তু এটার ব্যবহার পূর্বেও শিখেছি, এই যেটা খোলার জন্য র্যাচেট হ্যান্ডেল বলে এটাকে, আমি ঢিলা করে দিই তোমরা হাতে হাতে খুলে নাও। আমরা একটু হাতে হাতে এটাকে ট্যাপেট কভারটাকে খুলে নেব। ট্যাপেট কভার খোলার পর আমাদের এই ট্যাপেট কভারটা খুলব। এবার ট্যাপেট কভারটাকে যখনই আমরা ট্যাপেট কভার খুলবো তখন কিন্তু দুই ধরনের স্পকেট আমরা দেখতে পাবো। খুলে টান দাও, এই ট্যাপেট কভার খুলে গেল, যখন এই ট্যাপেট কভার খুলে গেল এখন এখানে দুই ধরনের স্পকেট, এগুলোকে বলা হয় স্পকেট অথবা গিয়ার বলে। এই যে গিয়ার আছে এখানে, এই গিয়ারের মধ্যে কিন্তু মার্ক আছে, আমরা এটা দেখাবো, কিন্তু যেই প্রসিডিউরগুলো আছে সেগুলো বাকিগুলো দেখাচ্ছি আমরা। এই গিয়ারটাকে সামনে সরাসরি সামনেতে দেখবো আমরা। এখন এই যে দুইটা গিয়ার আছে এটা কিন্তু ক্যাম শ্যাফটের গিয়ার, আর এটা ক্র্যাঙ্ক শ্যাফটের গিয়ার, অর্থাৎ স্পকেটও বলে এটাকে, ক্যাম ক্র্যাঙ্ক শ্যাফটের স্পকেট, ক্যাম শ্যাফটের স্পকেট। এখন আসি, মার্ক আছে, একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই যে মার্ক আছে, এই যে এটার ক্যাম শ্যাফটের মার্ক, এই যে মার্ক আছে টাইমিং মার্ক বলে এটাকে, এই মার্ক এবং আরেকটা মার্ক এটার ভিতরে আছে, আমরা একটু খেয়াল করি দেখবো, মার্ক দেখবো, মার্ক আছে, এই যে মার্ক, এই যে এটা মার্ক করা আছে, এই মার্ক এবং এই মার্ক পুরো মিলে যাবে, এবং মিলে যাওয়ার পর একটু এখানে আমরা খেয়াল করব, এটা কিন্তু হচ্ছে আমাদের এটা একটা এই ফ্রন্ট ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ অথবা ফ্রন্ট ইঞ্জিন ফোর হুইল ড্রাইভ সিস্টেমের একটা ইঞ্জিন, কারণ এটা খাড়া ইঞ্জিন, সুতরাং এটা এক নম্বর সিলিন্ডার হবে, এটা এক নম্বর সিলিন্ডার হবে, এটা এক নম্বর সিলিন্ডার হলো আর এটা হলো চার নম্বর সিলিন্ডার। তাহলে এক নম্বর সিলিন্ডারকে আমরা কী করব, এক নম্বর সিলিন্ডার আছে এবং এটা হলো চার নম্বর সিলিন্ডার, অর্থাৎ এটা এখান থেকে শুরু হবে, এক দুই তিন চার, তাহলে কী করতে হবে, চার নম্বর সিলিন্ডার এটা, এই চার নম্বর সিলিন্ডারে আমরা কী করব, আমরা ওভারল্যাপিং পজিশনে রাখবো। তো ওভারল্যাপিং পজিশনে রাখার সিস্টেমটাকে আমরা কীভাবে বুঝবো, এটা ওভারল্যাপিং আছে কি না আছে, ওভারল্যাপিং বলতে গেলে আমরা বুঝি কি, অর্থাৎ এই যে ইঞ্জিন আছে এই ইঞ্জিনের ভিতরে কিন্তু প্রত্যেকটি সিলিন্ডারে চারটি করে বাল্ব আছে, দুটি করে বাল্ব আছে, তো দুইটা করে বাল্ব থাকলে ইনটেক এবং একজস্ট, অর্থাৎ একজস্ট ইনটেক। এখন এই দুইটা বাল্বই কী হবে, একটা সময় খোলা থাকবে, ওভারল্যাপিংয়ের হচ্ছে 10-15 ডিগ্রি তার ওভারল্যাপিং যে গ্যাপটা থাকে সেটা ডিগ্রিতে আমরা হিসাব করলে। তো এখন এই যে ওভারল্যাপিং পিরিয়ডে
কিভাবে বুঝবো আমরা যখনই আমরা এটা ঘুরাবো? একটু আমরা বোল্টগুলো লই, যে বোল্ট আছে বোল্টটা একটু দেখি, নাট বোল্টগুলো একটু আমরা একটু সংযোগ করে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা যখন এটা ঘুরাবো তখন দেখ আমরা দেখবো যে যদি দুই দিকে ঘুরাই তাহলে এই যে পুশ রডগুলো আছে আমরা সবই দেখাবো। একটু এখন আসি আমরা এই যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফ্টের মধ্যে অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফ্টের ইয়া বলে এটাকে স্পকেট বলে, স্পকেটের ভিতরে আমরা সংযোগ করলাম। সংযোগ করার পরে আমরা একটু দেখি, এই যে হচ্ছে না এরকম হচ্ছে। এইবার আসি এখানে, আমি একটু বলে রাখি সেটা হচ্ছে কি এই টাইমিং কিন্তু সব ইঞ্জিন এক ধরনের না, একটু ব্যতিক্রম থাকে। সুতরাং এখানে এই যে পুশ রডগুলো আছে কিছু কিছু ইঞ্জিনের মধ্যে এরকম ক্যাম্পশেফ্ট এবং ক্র্যাঙ্কশেফ্ট স্পকেটের ভিতরে মার্ক করা থাকে না। সুতরাং যখন মার্ক করা না থাকবে তখন কিন্তু ওভারল্যাপিং পিরিয়ড আমরা দেখব। আর সবচেয়ে ভালো হয় মার্ক থাকলেও ওভারল্যাপিং এবং মার্ক দুটা জিনিস যদি একসাথে মিলাই তাহলে পরে টাইমিংটা সঠিক হবে। এবার আমরা দেখব যে এই চার নম্বর সিলিন্ডারের যে বাল্ব দুটো আছে এটা ওভারল্যাপিং পিরিয়ডে কীভাবে আনবো এটা একটু দেখি। আমরা ঘুরাও, একটু দেখো, আমরা একটা চাপদার ধরবো এখানে, একটু খেয়াল করি, তুই একটু ঘুরানো দেখো এবং এখানে দেখো। একটা সময় আসবে যে যখনই এই দুটো মার্ক মিলে যাবে তখন দেখা যাবে যে আমরা একটু এখানে লাইট দড়ি প্রয়োজনে একটু দিলে পরে সহজে দেখা যাবে যে আমাদের মার্কটা মিলাই। এখন দেখি এই যে একটু মার্কটা আমরা একটু মার্কটা দেখি। মার্কটা দেখার পরে এখানে একটু দেখবো আমরা পুশরব দুটো দেখবো। ঘুরাও, একটু ঘুরাও, আমরা যদি একটু খেয়াল করি এই আঙ্গুল দিয়ে যখন এই পুশ রড, এই দুইটা পুশ রড খেয়াল করি, এই দুটো হলো পুশ রড আমরা পূর্বে দেখিয়েছি। এইবার এই পুশ রড দুটাকে যদি এখন আমরা চাপ দিয়ে ধরি, ধরার পরে যদি মার্ক মিলে যায় এবং এটা যদি এই যে আমরা দেখি, এই যে দেখো এটা, এই যে এই দুটা জিনিস উঠানামা করবার একজোজ বাল এবং ইনটেক, এটা হলো ইনটেক বাল, এটা একজোজ বাল। মনে রাখতে হবে একজোজ দিয়ে শুরু, এই সমস্ত ইঞ্জিন একজোজ দিয়ে শুরু এবং একজোজ দিয়ে শেষ। এটা একজোজ বাল এবং এটা একজোজ বাল, একজোজ বাল এবং ইনটেক বাল, এই দুইটা বাল ওভারল্যাপিং পিরিয়ড অর্থাৎ একই সময়ে বাল্ব দুটো খোলানামা করবে। যখনই খোলানামা করবে তাহলে বুঝতে হবে, এই যে আমি একটু দেখাই, এই যে নড়াচড়া করে, যখন নড়াচড়া করবে তাহলে বুঝতে হবে, যদি দুই দিকে দেওয়ার পর যখন নড়াচড়া করবে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটা ওভারল্যাপিং পিরিয়ডে অবস্থান করতেছে। একটু ঘুরাও, দেখো আঙ্গুলের দিকে খেয়াল করো, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এরকম এই দুইটা অর্থাৎ চার নম্বর সিলিন্ডারের এই দুইটা ওভারল্যাপিং অবস্থানে আছে এবং এখানে একটু মিলছে কিনা আমরা একটু দেখি, খেয়াল করি, হ্যাঁ একদম। এই যে আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে ক্যাম্পশ্যাফ্টের স্পকেট এবং ক্র্যাঙ্কশ্যাফ্টের যে স্পকেট আছে এই দুটো টাইমিং মার্কও মিলে গেছে। সুতরাং আমাদের এভাবে করার পরে এখন যদি আমরা ট্যাপেট কভার লাগিয়ে দিই তাহলে বোঝা যাচ্ছে যে বাল্ব টাইমিং অর্থাৎ ইগনিশন টাইমিং সঠিক হয়েছে বলে আমি মনে করি। এবার একটু আমরা একটু খেয়াল করবো, এভাবে করে যদি আমরা এই টাইমিংটা করি তাহলে পরে আমাদের টাইমিংয়ের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। তাহলে আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আমার এই উক্ত ভিডিওটা বারবার আমরা দেখবো, দেখলে পরে যে এই ইগনিশন টাইমিং এই বাল্ব টাইমিংটা কীভাবে করে আমরা সহজে বুঝতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।